আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের একটু অন্যরকম আচার তৈরি করে দেখাবো। যারা ঝাল আচার খেতে পছন্দ করেন তাদের এটা খুবই পছন্দ হবে। আজকে করে দেখাবো বোম্বাই মরিচের ঝাল আচার। আজকে আমি আপনাদের বোম্বাই মরিচের ঝাল আচারটা তৈরি করে দেখাবো আম দিয়ে। অনেকেই বলে থাকেন বোম্বাই মরিচের ঝাল আচারটা এতই ঝাল হয়ে যায় যে তার খাওয়া যায় না। আমার রেসিপি অনুযায়ী যদি আপনারা বোম্বাই মরিচের ঝাল আচারটা তৈরি করেন তাহলে বোম্বাই মরিচের ঝাল আচার একদম পারফেক্ট হবে। বোম্বাই মরিচের ঝাল আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ আম টুকরো করে কেটে নিয়েছি। আমি আমের খোসা ছাড়িয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তিনটি বোম্বাই মরিচ কেটে নিয়েছি। আমি বোম্বাই মরিচের বিচিটা ফেলে দিয়েছি, কারণ আচার খাওয়ার সময় বোম্বাই মরিচের বিচিটা যদি মুখে পড়ে তবে খেতে তা মোটেই ভালো লাগে না। একটি প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর সরিষার তেলটা এমন ফুলে উঠবে, ভয় পাওয়ার কিছু নেই। এখন খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, কারণ তেলের নিচে কোনো মশলা দেখা যাচ্ছে না, তাই মশলাটা লেগে যেতে পারে, তাই ভালোভাবে নাড়তে হবে। যখন মশলা ভাজার একটা গন্ধ বের হবে তখন দিয়ে দেব প্রায় 1/2 কাপ গুড়। গুড়টা প্রায় গলে গেলে দিয়ে দেব কেটে রাখা আমগুলো। এখন মশলার সাথে আমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ সরিষা বাটা। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি। আসলে আম বেশি টক হলে লবণ বেশি লাগে। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, যাতে গুড়টা নিচে লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বোম্বাই মরিচ এবং আস্ত 8-10টা বোম্বাই মরিচ। বোম্বাই মরিচের ডাঁটসহই দিয়ে দিয়েছি, এতে বোম্বাই মরিচ ধরে খেতে সুবিধা হবে। বোম্বাই মরিচে আমি কোনো ছিদ্র করে বা কেটে দেইনি। কেটে বা ছিদ্র করে দিলে আচারটা কিন্তু খুব ঝাল হয়ে যাবে, একদম খাওয়া যাবে না। মরিচগুলো তেলের উপর এরকম ভেসেই থাকবে, তাই হাতা দিয়ে বারবার একটু চেপে চেপে নেড়ে দিতে হবে। মরিচ কুচি না করে দিলে আমটা তেমন ভালো লাগবে না। ঝাল টক মিষ্টি সব কিছু মিলে খুবই মজাদার আচার হবে। বোম্বাই মরিচগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা পাঁচফোড়ন গুঁড়া। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমগুলো একদম গলে যায়নি আর বোম্বাই মরিচগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আচারটা হয়ে গিয়েছে। যতদিন তেলের নিচে আচার থাকবে ততদিন আচার নষ্ট হবে না। তবে আপনারা যে বয়ামে আচার রাখবেন সেই বয়ামটা ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। আচার সবসময় কাচের বয়ামে রাখতে হয়। কাচের বয়ামে আচার রাখলে তা অনেক দিন ভালো থাকে।
আর আচার কখনো হাত দিয়ে তুলবেন না, তবে আচারটি নষ্ট হয়ে যেতে পারে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।